এই মুহূর্তে যেটা আছে, একটা উত্তর দক্ষিণের ট্রাফ লাইন বা নিম্নচাপ অক্ষরেখা আছে, সাউথ ইস্ট উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল হয়ে একদম নর্থ বে অফ বেঙ্গল অবধি। এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আজকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই একটু বিক্ষিপ্তভাবে, কিন্তু আফটারনুন এবং ইভিনিং এবং একটু রাতের দিকেও, বিশেষ করে কোস্টাল জেলাগুলোতে রাতের দিকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কিন্তু সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বর্ষা ঢুকেছে এবং তার বৃষ্টি জারিও আছে, বেশ কয়েক জায়গায় ভালো বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমে। মেজর যেটা বৃষ্টি হয়েছে, একটা সংকলন বলে একটা স্টেশন আছে আমাদের সিকিমে, যেখানে 14 সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে 4, 5, 6, 7 সেন্টিমিটার অবধি বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাতে, বিভিন্ন জায়গাতে। সেকেন্ড যেটা হচ্ছে, এই অ্যাডভান্সমেন্ট অফ মনসুন, মানে আমাদের মৌসুমি বায়ু আরও এগিয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশ যেটা বাকি আছে, রিমেইনিং পার্ট, সেটা কভার করার জন্যে, উত্তরবঙ্গের যে পার্টটা সাবহিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে সেটা কভার করার মতন, প্লাস আমাদের নিচের দিকে আশা করা যাচ্ছে 3-4 দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার কিছু অংশে বর্ষা ঢোকার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী 3-4 দিনের মধ্যে কন্ডিশনস ফেভারেবল হচ্ছে এবং আমরা একটা এক্সপেক্ট করছি 3-4 দিনের মধ্যে হয়তো বঙ্গোপসাগরে একটি নিম্নচাপও তৈরি হতে পারে, যদিও খুব স্পেসিফিক এখন অবধি কনফিডেন্স হাই নয়, কিন্তু একটা লো প্রেশার তৈরি হতে পারে 3-4 দিনের মধ্যে এবং কন্ডিশনস ফেভারেবল 3-4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার, মানে এই সপ্তাহেই ঢুকছে বলা যায়। 3-4 দিন ধরে নেন মোটামুটি, আজকে হচ্ছে 18 তারিখ। হ্যাঁ, সেকেন্ড যেটা হচ্ছে